আসসালামু আলাইকুম, ইম্পেল বিল্ডিং ডিজাইনে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা খুব সুন্দর একটা একতলা বাড়ির ডিজাইন দেখব। এই বাড়িটার টোটাল জায়গার পরিমাণ বা ফ্লোর এরিয়া হচ্ছে 1051 স্কোয়ার ফুট, অর্থাৎ এই ফ্লোর এরিয়াটার লম্বায় হচ্ছে 38 ফুট আর প্রস্থ হচ্ছে 27 ফুট 8 ইঞ্চি। এই হিসাবটাকে যদি আমরা কাঠায় রূপান্তর করি, 1051 স্কোয়ার ফুটকে কাঠায় রূপান্তর করলে হবে 1.46 কাঠা, আর এটাকে শতকে রূপান্তর করলে হবে 2.41 শতক। তো আপনারা ইতিমধ্যে স্ক্রিনে আমাদের এই একতলা বাড়িটার 3D ডিজাইনটা দেখতে পাচ্ছেন। তো প্রথমে আমরা এই বাড়িটার 3D এক্সটেরিয়র ডিজাইন দেখবো, এরপর ইন্টেরিয়র ডিজাইন বিস্তারিত দেখবো, যেমন ভিতরের সিঁড়ি, ড্রয়িং রুম, ডাইনিং রুম, বেডরুম, কিচেন এবং বাথরুম কীভাবে ডিজাইন করা হয়েছে সেটা। এরপর প্রত্যেক রুমের মাপজোক সহ সম্পূর্ণ ফ্লোর প্ল্যানটি আমরা বিস্তারিত আলোচনা করব, এবং সর্বশেষে এই বাড়িটি ডিজাইনে যেভাবে আছে ওইভাবে শুরু থেকে শেষ পর্যন্ত তৈরি করতে আনুমানিক কত টাকা খরচ হবে সেই হিসাবটা আমরা জানবো। তো প্রথমে আমরা বাড়িটার 3D ভিউটা দেখে নিলাম, বাড়িটার চারপাশ থেকে দেখতে কীরকম হবে, বা যেমন বাড়িটার সামনের, সাইডের, পেছনের এবং উপরে টপ বা ছাদের ভিউ। আর বাড়িটার সামনের যেই পোর্চ বা বারান্দাটা রয়েছে সেটাও খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে, আর বাড়িটার মধ্যে যে কালার কম্বিনেশনটা দেওয়া হয়েছে এটাও খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। তো 3D ডিজাইন দেখার পর এবার আমরা চলে যাচ্ছি বাড়িটার ইন্টেরিয়র ডিজাইনে। তো এইবার আমরা এই একতলা বাড়িটার ইন্টেরিয়র ডিজাইন বিস্তারিত দেখব, ভেতরের যে রুমগুলো আছে এবং যে ফার্নিচারগুলো আছে এগুলো সব কিছু বিস্তারিত আমরা দেখব। তো এর জন্য আমি এটার উপরের টপ এর অংশ বা ছাদের অংশটুকুকে হাইট করতেছি। তো হাইট করার পরে আমরা যদি একটু উপরের টপ থেকে এটা দেখি, এখানে আমরা সব কিছু দেখতে পাচ্ছি, এখানে রুমগুলো এবং ফার্নিচারগুলো। তো এবার আমরা শুরু থেকে বিস্তারিত দেখব। আমাদের মেন এন্ট্রি হচ্ছে এদিক থেকে, এটা আমাদের পোর্চ, পোর্চের জন্য এখানে দুইটা কলাম আছে এই যে। তো আমাদের মেন এন্ট্রির দরজা হচ্ছে এটা, এই দরজা দিয়ে আমরা প্রবেশ করব। প্রবেশ করার পরে শুরুতে আমাদের যে রুমটা রয়েছে এটা হচ্ছে আমাদের ড্রয়িং প্লাস ডাইনিং রুম, ড্রয়িং এবং ডাইনিং রুম একসাথে এখানে। আর এই পাশে আমাদের রয়েছে হচ্ছে সিঁড়ি, এই যে সিঁড়ি, সিঁড়িটা আমরা একটু দেখি, এই যে এই সিঁড়ি দিয়ে আমরা এদিক থেকে উপরের দিকে চলে যাব। এটা থেকে আমরা সিঁড়ি দিয়ে ফার্স্ট ফ্লোর বা ছাদে যেতে পারবো, এটা যেহেতু একতলা আমরা এই সিঁড়ি দিয়ে ছাদে যেতে পারবো। আর এই পাশে আমাদের রয়েছে ডাইনিং রুমের সাথেই এদিকে আমাদের এটা হচ্ছে কিচেন, এই যে কিচেন, আর কিচেনের দরজা হচ্ছে যেটা। তারপর এই কিচেন থেকে বের হয়ে আমাদের এদিকে আছে একটা কমন টয়লেট, এই কমন টয়লেটের দরজা হচ্ছে এটা। এরপর এই পাশে যদি আমরা আসি, এই যে একটা দরজা আছে, এই দরজা দিয়ে প্রবেশ করলে এখানে একটা বেডরুম রয়েছে, এই যে বেডরুম, এই বেডরুমের সাথে কিন্তু এদিকে একটা অ্যাটাচ টয়লেট আছে, এই যে অ্যাটাচ টয়লেট। এরপর আমরা এখান থেকে সোজা যদি এখানে চলে আসি, তাহলে এখানে রয়েছে আমাদের আরও একটা বেডরুম, এই যে বেডরুম, এই বেডরুমের দরজা হচ্ছে এটা, এই যে এটা। এরপরে এখানে আমাদের আরও একটা বেডরুম রয়েছে এই কোনায়, এই বেডরুমটার দরজা হচ্ছে যেটা, এই যেটা, আর এই বেডরুমের সাথে একটা অ্যাটাচ টয়লেট রয়েছে, অ্যাটাচ টয়লেটের দরজা হচ্ছে এটা। তো এবার আমরা যদি সম্পূর্ণ সব কিছু দেখি এখানে কী কী আছে, তাহলে আমাদের এখানে রয়েছে হচ্ছে এই যে সিঁড়ি, এরপর ড্রয়িং, ডাইনিং একসাথে এখানে, তারপর কিচেন, কমন টয়লেট, তারপর এই বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট আছে, বেডরুমের সাথে আর এই বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট আছে, তারপর এখানে একটা বেডরুম আছে। এবার যদি আমি এটাকে আনহাইড করি, এখানে দেখেন এই যে ছাদ, তারপর এটা হচ্ছে আমাদের পোর্চ, এটা খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। তো ইন্টেরিয়রটা ডিজাইনটা দেখার পরে এবার যদি আমরা ফ্লোর প্ল্যানটা দেখি, তাহলে এটা আমরা আরও ভালোভাবে বুঝতে পারবো। তো আমি এটার ফ্লোর প্ল্যানে চলে যাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের এই বাড়িটার ফ্লোর প্ল্যান, আমি এটাকে একটু জুম করব যাতে এটা ভালোভাবে ডাইমেনশনগুলো বোঝা যায়। তো এটা ফ্লোর প্ল্যানের মধ্যে লম্বায় এই কোনা থেকে এই কোনা পর্যন্ত আসা হচ্ছে 38 ফুট, আর প্রস্থ এই কোনা থেকে এই কোনা পর্যন্ত আসা হচ্ছে 27 ফুট 8 ইঞ্চি। এবার আমরা শুরু থেকে যদি দেখি, শুরুতে আমাদের রয়েছে এন্ট্রি, যেদিকে আছে এদিকে পোর্চ, পোর্চটা হচ্ছে 14 ফিট বাই 6 ফুট, আর এটা হচ্ছে মেন দরজা, মেন দরজা দিয়ে প্রবেশ করব। প্রবেশ করার পরে ড্রয়িং প্লাস ডাইনিং রুম, এখানে 16 ফিট 11 ইঞ্চি বাই 15 ফিট 5 ইঞ্চি, তারপরে এদিকে আমাদের স্টেয়ার, স্টেয়ারের মাপ হচ্ছে 11 ফিট 6 ইঞ্চি বাই 10 ফিট, তারপরে এদিকে ডাইনিংয়ের সাথে আমাদের এদিকে দরজা, এটা হচ্ছে কিচেন, 8 ফিট 4 ইঞ্চি বাই 11 ফিট, তারপরে এদিকে যা হচ্ছে কমন টয়লেট, 7 ফিট বাই 4 ফিট কমন টয়লেটের দরজা হচ্ছে এটা। তারপর এখানে আসলে আমাদের একটা বেডরুম,
বেডরুমটা হচ্ছে 10 ফিট 4 ইঞ্চি বাই 11 ফিট, আর এটার সাথে অ্যাটাচ টয়লেট 4 ফিট বাই 7 ফিট। তারপর এখানে আসলে আমাদের একটা বেডরুম আছে 10 ফিট 7 ইঞ্চি বাই 11 ফিট, এই বেডরুমের দরজা হচ্ছে এটা। তারপর এখানে আসলে আমাদের আরও একটা বেডরুম আছে 11 ফিট বাই 11 ফিট, এটা মাস্টার বেডরুম, এটার সাথে অ্যাটাচ টয়লেট আছে 7 ফিট বাই 5 ফিট। তো এটা হচ্ছে আমাদের এই বাড়িটার ফ্লোর প্ল্যান। এবার এই বাড়িটার ডিজাইনে যেভাবে আছে এভাবে একতলা তৈরি করতে আনুমানিক খরচের হিসাবটা জানবো, তো আমি এটার খরচের হিসাবে চলে যাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের এই একতলা বাড়িটা তৈরি করতে আনুমানিক খরচের হিসাব। প্রথমে আমরা এটার জায়গার এরিয়াটা বের করবো, 38 ফুট গুণ 27 ফুট 8 ইঞ্চি, তাহলে আমরা গুণগুলো আমাদের আসতেছে 1051 স্কোয়ার ফুট। তো এই 1051 স্কোয়ার ফুট থেকে আমরা এটার খরচের হিসাবটা বের করবো। প্রথমে আমরা ফাউন্ডেশন খরচটা বের করি। তো ফাউন্ডেশন খরচ যদি আমরা প্রতি স্কোয়ার ফিটে 500 টাকা করে ধরি, 1051 স্কোয়ার ফিটের জন্য আসতেছে 525,500 টাকা। এর উপর প্রতি চালার খরচ আমরা বের করবো, কাস্টিং খরচ, কলাম, বিম, ছাদের জন্য প্রতি স্কোয়ার ফিটে যদি আমরা 600 টাকা করে ধরি, তাহলে 1051 স্কোয়ার ফিটের জন্য আসতেছে 630,600 টাকা। এরপর ফিনিশিং কাজের খরচ, গাঁথুনি, প্লাস্টার, সিলিং, রং, টাইলস, প্লাম্বিং, ইলেকট্রিক ইত্যাদি সব কিছু প্রতি স্কোয়ার ফিটে যদি আমরা 900 টাকা করে ধরি, 1051 স্কোয়ার ফিটের জন্য আসতেছে 945,900 টাকা। এবার টোটাল যোগ করলে আমাদের মোট খরচটা আসবে, ফাউন্ডেশন খরচ 525,500 যোগ কাস্টিং খরচ 630,600 এবং ফিনিশিং খরচ 945,900, টোটাল যোগ করলে আমাদের আসতেছে 21,02,000 টাকা। তাহলে আমাদের এই একতলা বাড়িটার ডিজাইনে যেভাবে আছে এটা সম্পূর্ণ তৈরি করতে আনুমানিক খরচ হবে 21,02,000 টাকা। তোমাদের আজকের ভিডিওটা এতটুকুই, আমি এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।